হয় নিশ্চিতভাবে কব লাগবে যে লক্ষিমপুর জেলার নাওবৈশা বিধানসভা সমষ্টির কংগ্রেসী বিধায়ক ভরত নরহর কাম কাজ অসন্তুষ্ট হয়ে লক্ষিমপুর জেলা কৃষক মুক্তি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে প্রতিবাদী কার্যসূচী হাতত লি পেলায় পথ অবরোধ কার্যসূচী রূপায়ণ করেছে। কেন লক্ষিমপুর জেলার নাওবৈশার বহুকটা পথ মেরামতি করা হেমাহের অভিযোগ উত্থাপন হয়েছে। কেন এই পথসভা মেরামতির দাবিত বহুবার স্থানীয় বিধায়কের বিভাগীয় কর্তৃপক্ষ স্থানীয় রাইজে বহুবার দাবি জানার পিছতো কোনো কান খার নিদিয়ে নাই স্থানীয় বিধায়ক ভরত চন্দ্র নরহয়। আর স্থানীয় বিধায়ক ভরত চন্দ্র নরহর কাম কাজ অসন্তুষ্ট হয়ে আজি লক্ষিমপুর জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে এনেদরে প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছে। আর মই এই মুহূর্তত উপস্থিত আছো লক্ষিমপুর জেলার নাওবৈশার পুরনবাড়ির পৰা যুবনগর হয়ে ফতেপুর যাওয়া যে সংযোগ যে পথ আছে পথত এই পথসভা নির্মাণ করবার কারণে বহুবার দাবি উত্থাপন করেছিল বিভিন্ন দল সংগঠন তথা স্থানীয় বিধায়ক স্থানীয় রাইজ সকলে। কিন্তু স্থানীয় দল সংগঠন বা স্থানীয় রাইজর দাবি কোনো কানসার দিয়া নাই স্থানীয় বিধায়ক ভরত নরহয়। সেইভাবে আজি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে পথ অবরোধ কার্যসূচী রূপায়ণ করেছে লক্ষিমপুর জেলা কৃষক মুক্তি তথা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে। আর মূল ক্যামেরা পার্সন অতিরিক্ত সামগ্রিক পরিবেশ দেখাব কিয়া পরিবেশের মাজতে পথ অবরোধ কার্যসূচী রূপায়ণ করেছে লক্ষিমপুর জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি তথা কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে এই পরিবেশ দেখাই আছে। আর মূল ক্যামেরা পার্সন অনুরোধ দেখাম যে যে পথসভা নির্মাণের দাবিতে আজ পথ অবরোধ কার্যসূচী রূপায়ণ করেছে এই পথসভা দেখাবার কারণে অনুরোধ জানাম যে এনেকটা পরিবেশের মাজতে মানুষে যাত্রী সকলে অহা যাওয়া করে এই পথসভা দিয়ে পথসভা নির্মাণ করবার কারণে বহুবার দাবি জানার পিছতো কোনো ধরনের কারখার দিয়া নাছিল বিভাগীয় কর্তৃপক্ষ, যার বাবে আজি লক্ষিমপুর জেলা কৃষক মুক্তি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে পথ অবরোধ করে প্রতিবাদী কার্যসূচী হাতত লওয়া পরিকৃত হয়েছে। আর এনেকটা পরিবেশ মই দেখুৱা আছো লক্ষিমপুর জেলার নাওবৈশার যুবনগরের এই মুহূর্তে উপস্থিত আছো যে কিয়া পরিবেশের মাজতে পথ অবরোধ কার্যসূচী রূপায়ণ করেছে লক্ষিমপুর জেলার ছাত্র মুক্তি আর কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে। আর মূল হতে কৃষক মুক্তি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কিছু নেতৃবর্গ আছে, তেখেতের কিছু কথা জানাবলে চেষ্টা করি যে কিয় কারণে এনেকৈ পথ অবরোধ কার্যসূচী হাত বা পরিকৃত হয়েছে। হয় মই আপনার ওচৰত আহিছো, কি হয়েছে, কিয় কারণে পথ অবরোধ করেছে? আজি চাওক, আমি এই রাস্তায় হাজার হাজার মানুষের চলাচল করে, আজিলেক কোনো বিধায়ক ভরত চন্দ্র নরহয়ে আজিলেক কোনো ধরনের কাম আমি দেখবলে পাওয়া নাই। আমি ভরত নরহর চন্দ্রক আমি আহ্বান জানাইছো, আপনি এই অতি শীঘ্রে এটা বছর কার্যকাল উকলি গল, আজিলেক কোনো ধরনের কাম আমি দেখবলে পাওয়া নাই। আপনি আপনি কি কি কাম করলে আপনি রাজহুয়া করক, নহলে আপনি বিধায়ক পদ ত্যাগ করক, অন্যথায় আপনি ঘরত বহি থাকি আপনি ঘাড়ু পিন্ধি বহি থাকক। এই আসলে কৃষক মুক্তির ছাত্র মুক্তি সংগ্রামী নেতৃবর্গের বাষ্য। আর মূল হতে আশা আর নেতৃবর্গ মই তেখেতের পৰা কিছু কথা জানাবলৈ চেষ্টা করিম। হয় মই আপনার ওচৰত কি কব, আমার এই ভরত আমার বিধায়ক মহোদয়ক আমি এটা কথা আজি এক বছর হল বিধায়ক মহোদয়ক দেখিছো অকল সেলফি তুলি আছে, কিন্তু আমার নাওবৈশা সমষ্টির উন্নয়নের কারণে কোনো ধরনের আজিলেক তিল পরিমাণও কাম হাতত লব পৰা নাই। কেজনমান দেখিছো তো ভরত নরর হাঙ্গু পাঙ্গুয়ে অকল লগত লয় সেলফি মারি ভাবিছে যে নাওবৈশা সমষ্টি উন্নয়নের কাম করবে, এই ভুল ধারণা। ভরত নর ডাঙরিয়াক আমি প্রত্যাহ্বান জানাই কৈছো, আপনি প্রতিটি সমষ্টিতে প্রতিটি ওয়ার্ডত প্রতিটি পঞ্চায়েতর চুকে কোণে গই চক, আপনার যি রাইজে ভোট দিছিলে, কিন্তু দেখিবলে পাইছো আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি বা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আপনি দুই একজন সেলফির বাহিরে আর আমি উন্নয়নের মুখ দেখিব পৰা নাই। গতিকে আমি ভরত নর ডাঙরিয়াক সুধিব বিচারিছো, আপনি ইমান দূরের পৰা চালানি এজন প্রতিনিধি হয়ে আমার নাওবৈশার প্রতিনিধিত্ব করেছে, প্রতিনিধিত্ব করার পিছত কিন্তু আপনার এবছর কাল সম্পূর্ণ এবছর হল, এবছরত আপনি কি কি কাম করলে নাওবৈশাবাসী রাইজক আপনি অবগত করক, যদি নয় তেতিয়া হলে আপনি চুপচাপ বৈঠক পরবর্তী সময় যদি আপনি এ আসলে কৃষক মুক্তি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি নেতৃবর্গের বাষ্য। আর মূল হতে আছে আর কেজন ব্যক্তি মানে তেখেতের কিছু কথা জানাবলে চেষ্টা করি। কার্যকাল পার হয়ে গেল, এটা কামও আমি উন্নয়ন দেখা নাপালো, আপনার এক বছরের বিধায়কের পুঁজি কি করলে? আমার কথা হল আপনি নাওবৈশা সমষ্টি উন্নয়নের কাম করক, আপনি নাওবৈশা মানে উন্নয়নের কাম করক, আর নহলে নাওবৈশা সমষ্টির রাইজে আপনার নিষিদ্ধ ঘোষণা করবে। তারপরে হিমন্ত বিশ্ব শর্মা সরকারখানে করে লিখেছে, আপনাদের ধূপধাপ কোবাই একো লাভ নাই, আপনাদের ফুলজারি কোবাই উন্নয়নের কথা কোনো লাভ নাই। হিমন্ত বিশ্ব শর্মা কইছো, যেহেতু 126টা সমষ্টির ভিতর নাওবৈশা সমষ্টিত আমি কম পাই, আমি
হয় এনেদরে লক্ষিমপুর জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে পথত টায়ার জ্বলা পরিলক্ষিত হয়েছে। এটা প্রশ্ন হয় যে অসম সরকারে লক্ষিমপুর জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পথ অবরোধ কার্যসূচী কিমান দূর গ্রহণযোগ্য বলে ভাবিলে সেই হবো পরবর্তী আমাদের লক্ষণীয় বিষয়।